আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আনতলের প্রাশ অর্থাৎ কেইস ফাইভের দ্বিতীয় পর্শন অর্থাৎ উপর থেকে নিচে যখন আমরা নিক্ষেপ করি সেই কেসতে আলোচনা করবো এখন খেয়াল করো এই কেসের ক্ষেত্রে ঠিক নিচে থেকে উপরে নিক্ষেপের সময় যে এরকম চেহারা আছে অলমোস্ট একই রকম পার্থক্যটা কোন জায়গায় একটু খেয়াল খেয়াল করবা আমি এই জন্য নিচে থেকে উপরের ক্ষেত্রে একটা চিত্র এঁকে রাখছি এখানে আসো প্রথমে এই যে আমি ভি আদি বেগে যথারীতি আগের ভিডিও যদি দেখে না থাকো তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখা দরকার কজ আগের ভিডিওতে ডিটেল আলোচনা করা আছে এখানে জাস্ট আগের ভিডিওর উপর বেস করে আলোচনা করব ওকে এই যে থিটা থিটাকুনের জন্য থিটা থিটাকুন তাহলে আমরা জিকে দুইটা উপাংশে বিভক্ত করেছি একটা হচ্ছে জি কস থিটা যেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর এবং জি সাইন থিটা ওয়াই এক্স এক্সিস বরাবর এখানে খেয়াল করো এখানে কিন্তু জি এক্স এক্সিস বরাবর যে তরণটা আমাদের যে তল বরাবর যে এক্স এক্সিস সেই তরণটা এটা কিন্তু এক্স এক্সিসের ব্যাগের দিকে অর্থাৎ এক্স এক্সিসের ব্যাগ যেদিকে তরণটা একই দিকে তার মানে হচ্ছে এখন তরণটা আমাকে এক্স এক্সিস বরাবর অ্যাপ্রোচ করতে সাহায্য করবে আগের আগের অংশটাতে কিন্তু সেটা ছিল না আগের আগের ক্ষেত্রে ছিল যে এক্স এক্সিস বরাবর ব্যাগের দিক এবং তরণের দিক পরস্পর বিপরীত যেটা আমরা এই চিঠি দেখতে পারি খেয়াল করো এখানে এক্স এক্সিস বরাবর ব্যাগটা ডান দিকে মানে ডান দিকে বলতে যেদিকে এবং এক্স এক্সিস বরাবর তরণটা ঠিক তার বিপরীত দিকে ওকে ওয়াই এক্সিস বরাবর যদি আসি ওয়াই এক্সিস বরাবর এই কেসের ক্ষেত্রে অর্থাৎ উপর থেকে নিচের কেসের ক্ষেত্রে ওয়াই এক্সিস বরাবর আদিবেগ উপরের দিকে অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর একদিকে এবং তরণটা ঠিক তার বিপরীত দিকে সো আগের কেসেও কিন্তু এক্সেক্লি সেম ছিল ওয়াই এক্সিস বরাবর ব্যাগটা যেদিকে ছিল আদি ব্যাগটা তরণটা ঠিক তার বিপরীত দিকে ছিল সো ওয়াই এক্সিস বরাবর কোনো চেঞ্জ হয় নাই চেঞ্জ হয়েছে শুধুমাত্র এক্স এক্সিস বরাবর ওকে তো আমরা ওয়াই এক্সিস বরাবর যে ইনসিডেন্টগুলো আছে ওই ইনসিডেন্টগুলোর সূত্র একই রকম পাবো অর্থাৎ আমরা যে ঘটনাগুলো ওয়াই এক্সিস বরাবর হিসাব করে থাকি সেগুলো এক্সেক্টলি সেম সূত্র আসবে ওকে তাহলে ওয়াই এক্সিস বরাবর কোন কোন হিসাব আমাদের করা লাগে ওয়াই এক্সিস বরাবর আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র অথবা পর্যায়কালের সূত্র এক্সেক্টলি সেম সূত্র আসবে ওকে তাও আমি প্রমাণের সুবিধার্থে আবার এটা করে দেব বাট তুমি যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে কমন সেন্স থেকেই বুঝে যাওয়ার কথা এতক্ষণে যে পর্যায়কালের সূত্র এবং সর্বোচ্চ উচ্চতা সূত্র এক্সেক্টলি সেম আসার কথা ওকে তাইলে আমরা যদি সর্বোচ্চ উচ্চতা সূত্র বের করতে চাই প্রথমে টি এরটা বের করি পর্যায়কাল তাহলে পর্যায়কাল পরিমাণ সময় পরে কী হয় ওয়াই এক্স ইস বরাবর উচ্চতা জিরো হয়ে যায় তাহলে আমি ডিরেক্ট জিরো লিখে ফেলি এইচ ইকুয়াল টু জিরো ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই এক্স ইস বরাবর আদিবেগ প্লাস হাফ এ এখানে কত ওয়াই এক্স ইস বরাবর তরণটা কিন্তু মাইনাস জি কস্থিটা ওকে কজ এটা গতির বিপরীত দিকে মাইনাস জি কস্থিটা ইন্টু ক্যাপিটাল আচ্ছা এটা তো হবে টি হবে এখানে হাফ এটি স্কোয়ার তাহলে আমি ঠিক আগের কনসেপ্ট যদি মনে থাকে তোমাদের যেটা করেছিলাম টি কমন নিয়েছিলাম তারপরে হচ্ছে টি সমান জিরো আসছিলো তারপর টি সমান সামথিং এলস আসছিলো আমরা সামথিং এলসটা নিব কারণ টি সমান জিরো মানে হচ্ছে আমি যখন নিক্ষেপ করেছি ওই সময়টার হাইট টি সমান জিরো মানে হচ্ছে আমি যখন নিক্ষেপ করেছি ওই সময়টা সো ওই সময়তে নিক্ষেপ করার সময় তো এই জিরো থাকবেই বাট আমরা ওইটা নিব না আমরা নিব হচ্ছে পরবর্তীতে যে টিটা আসছে সেটা সেই টি পরিমাণ সময় যখন পার হয়ে গেছে তখন আমরা আবার আগের জায়গায় ফেরত চলে আসছি অর্থাৎ সেম হাইটে চলে আসছি ওয়াই এক্সিস বরাবর তাহলে টি সমান আমাদের কী আসত টি সমান আমাদের আসতো টু ভি ওয়াই নট ডিভাইডেড বাই জি কস থিরা টু ভি ওয়াই নট মানে কি ওয়াই এক্সিস বরাবর আদিবেগ ওয়াই এক্সিস বরাবর আদিবেগটা আমাদের কি টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই নিচে আসবে জি কস্থিরা এক্সেক্টলি সেম সূত্রে কিন্তু আমাদের আসছিল নিচে থেকে উপরে নিক্ষেপের সময় ওকে এখন আমরা দেখব সর্বোচ্চ উচ্চতার সূত্র তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওয়াই এক্সের বরাবর আমাদের ব্যাগটা কি হয়ে যায় জিরো হয়ে যায় তা আমরা এখন এই সূত্রটা ইউজ করব ভি ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার্ড প্লাস টু এ ইন টু এইচ আচ্ছা এখন আমরা ক্যাপিটাল না লিখি টু এ ইন টু এইচ তো যখন ওয়াই এক্সিস বরাবর আমাদের ব্যাগটা জিরো হয়ে যাবে তখন আমরা এই হাইটটাকে জি ক্যাপিটালিস্ট বানিয়ে দেব ভিনট সাইন আলফা স্কোয়ার্ড প্লাস টু ইন্টু তরণটা কোন দিকে ওয়াই যেটাকে ধরেছিলাম তার বিপরীত দিকে তাহলে মাইনাস জি এখন আমি ক্যাপিটালিস্ট দেখে ফেলবো কজ আমার ব্যাগটা শূন্য আচ্ছা তাহলে এখন আমি যদি এটাকে সাজাই তাহলে জিনিসটা হবে এরকম টু ইন্টু জি থিটা ইন্টু ক্যাপিটাল এইচ ইজ ইকাল টু ভি নট স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড আলফা তাহলে আনসারটা দাঁড়াবে ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার্ড সাইন্স স্কোয়ার্ড তাহলে আনসারটা দাঁড়াবে এইচ ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার্ড সাইন্স স্কোয়ার্ড আলফা ডিভাইডেড বাই টু জি থিটা ওকে এটা থিটা হবে এটা এই তো আমাদের সূত্র ক্যাপিটাল এইচের আর এই যে আমাদের ক্যাপিটাল টি এর সূত্র দুইটা সূত্র আমরা বের করে ফেললাম একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা সূত্র একটা হচ্ছে পর্যায়কালের সূত্র তো এক্স্যাক্টলি সেম সূত্র আসছে তাহলে পার্থক্যটা কোন জায়গায় হবে সূত্রের ক্ষেত্রে পার্থক্যটা হবে অনুভূমিক পাল্লায় কারণ অনুভূমিক পাল্লা মানে হচ্ছে এক্স সিক্সিস বরাবর স্মরণ তো যেহেতু এক্স বরাবর এখন আমার তরণটা ডিফারেন্ট আগের ক্ষেত্রে ছিল নিচে থেকে উপরের ক্ষেত্রে ছিল তরণটা গতির বিপরীত দিকে আর এখন এক্স বরাবর তরণটা হচ্ছে গতির দিকে মানে এক্স সিক্সিস বরাবর ব্যাগ যেদিকে তরণটাও সেদিকে তাহলে ডেফিনেটলি এখানে একটা চেঞ্জ আসবে তো ওই চেঞ্জটা ধরে নিয়ে আমরা জাস্ট কাজ করি যদি তাহলে আমাদের হিসাবটা আসবে এরকম এক্স বরাবর স্মরণ তাহলে আমরা এখন আর বের করবো এক্স সিক্সিস বরাবর স্মরণ তাহলে এখন এক্স সিক্স বরাবর ব্যাগ ভি এক্স ইন্টু কতটুকু সময় আমাদের লাগবে পর্যায়কাল পরিমাণ সময় কজ পর্যায়কাল পরিমাণ সময় অতিক্রান্ত দূরত্বটাই আমাদের এক্স সিক্সিস বরাবর সেটাই হচ্ছে আমাদের পাল্লা প্লাস ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার আচ্ছা আমাদের ভি এক্স নট লেখা লাগতো এখানে ইউটি এক্স সিক্সিস বরাবর আদি বেগ ইন্টু সময় প্লাস হাফ এ ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার আচ্ছা এটাও এক্স হবে হাফ এক্সি বরাবাদ তরল আচ্ছা ওকে এখন এক্স সিক্সি বরাবর আদিবেগ হচ্ছে নট কজ আলফা ইন্টু টি প্লাস হাফ এখন কিন্তু এক্স এক্সি বরাবর তরণটা পজিটিভ জি সাইন্থিটা এখন পজিটিভ আগের ভিডিওতে বা আগের এই কেসের ক্ষেত্রে এক্স এক্সিকসি বরাবর তরণটা নেগেটিভ ছিল জি সাইন্থিটা ইন্টু টি স্কোয়ার এখন তুমি যদি জাস্ট এটার এটা থেকে সব কিছুর মান বসিয়ে দাও তুমি অটোমেটিক্যালি আডের মান পেয়ে যাবা তারপরে আমাদের সূত্র যদি বের করা লাগে আমি আর এখন আর ওই হিসাবটা দেখাবো না তো টি সমান কি আমাদের টি সমান তো আমার আগের মতোই আছে টি সমান হচ্ছে টু উই নট সাইন আলফা ডিভাইডেড বাই জি কস্তিটা এখানেও সিমিলারলি আমরা টি এর মানটা যদি বসিয়ে দিই সামথিং বসানোর পর স্কোয়ার আসবে তো সরল করার পরে সব কিছু শেষ করার পরে আমাদের সূত্রটা আসবে এরকম যে

জি কস থিটা এটা জি কস স্কোয়ার থিটা হবে আচ্ছা এটা হচ্ছে আমার আনুভূমিক পাল্লা শুধু তাহলে আমাদের চেঞ্জ হয়েছে শুধুমাত্র আনুভূমিক পাল্লার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা অথবা পর্যায়কালের সূত্রটা এক্স্যাক্টলি নিচে থেকে উপরে যায় উপর থেকে নিচেতা উপর থেকে নিচের ক্ষেত্রে শুধুমাত্র পার্থক্য হয়েছে অনুভূমিক পাল্লার ক্ষেত্রে এবং সেটার কারণ হচ্ছে আমাদের তরণের দিকটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে আগের ভিডিওতে বা নিচে থেকে উপরের ক্ষেত্রে তরণ ছিল একসিক্সিস বরাবর গতির বিপরীত দিকে একসিকসিস বরাবর একসেক্সিস যেদিকে ধরেছিলাম আমরা তার বিপরীত দিকে আর এক্ষেত্রে একসিক্সিস যেদিকে তরণটাও সেদিকে সেই জন্য আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো